গলসি গলিগ্রামের কাছে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামিয়াতে উলেমায়ে হিন্দ। কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অবরোধ। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। রাস্তার দুদিকের লেনেই সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে, প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলে। অন্যদিকে অবরোধ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। লাঠি হাতে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিশৃঙ্খলা সামলানোর চেষ্টা করেন। তিনি মাইক নিয়ে বারবার বলেন কেউ আইন ভাঙবেন না, তিনি রাস্তায় অবরোধ করতে মানা করেন, কিন্তু কেউ মন্ত্রীর কথা না শুনে জাতীয় সড়কেই বসে পড়ে। শেষে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেও রাস্তায় অবরোধের জেরে আটকে পড়া একটি ম্যাটাডোর গাড়ির মাথায় চেপে অবরোধে সামিল হন। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে চাইছে না কেন্দ্রীয় সরকার। এদিন অবরোধে সামিল হন বেশ কিছু শিখ সম্প্রদায়ের মানুষজন, তাঁরাও পরে জাতীয় সড়ক আলাদাভাবে কিছুক্ষণ অবরোধ করেন। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে হিমশিম খেতে হয়। ওখানে আলোচনার পরে আপনাদের আমি কে সম্মান জানিয়ে পথে আমাদের নামতে হয়েছে, কিন্তু আমি বলছি নেতার শৃঙ্খলার কথা মানবে ভালো করে শুনে নেন। জমিয়তের কর্মী বা জমিয়তের বাইরে আমি নিজে থেকে কাউকে বলিনি যে রাস্তায় বসবে, এটা আমাদের অর্ডার এখনো দিই। এই যারা স্বেচ্ছায় করেছে সেটা বরং করেছে, আমরা আলোচনা করে বোঝাতে চেয়েছি যে আন্দোলনটা কেন, রাস্তা অবরোধটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো এই আইনটা সরকারকে প্রত্যাহার করতে হবে। বুঝতে পারছেন?